রাজনগরের কাষ্ঠগড়া গ্রামে তৃণমূলের তরফে দুস্থদের শীতের কম্বল বিতরণ করা হলো রাজনগর এলাকায় প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছেন বহু দুস্থ অসহায় মানুষ এলাকায় বহু মানুষই রয়েছেন এই প্রচণ্ড শীতে যাদের শীত বস্ত্র কেনার কোনো ক্ষমতা নেই প্রচণ্ড শীতে চরম সমস্যার মধ্যে পড়েছেন তারা তাদের এই দুরবস্থার কথা ভেবে রাজনগরের কাষ্ঠগড়া সংসদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতের কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয় আজ মঙ্গলবার এলাকার আদিবাসী ও অন্যান্য দুস্থ সম্প্রদায়ের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হল প্রায় পঞ্চাশ জন ব্যক্তিকে আজ শীতের কম্বল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ তৃণমূল বুথ সভাপতি দয়াময় মশান গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ মশান সহ অন্যান্যরা